বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে তুফান, ওই যাবে ওই বাঁচবে, দৌড়াদৌড়ি শুরু, দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। গুহা চিনেন তো, পাহাড়ের গুহা। আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, বন্ধ, অন্ধকার, এরা পড়ছে বিপদে। হায় হায়, বাঁচার জন্য ঢুকলাম, এখন দিই মরণ, ঢুকছিল কি জন্য, এখন মরণ। বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও কথা সরাইতে পারে না। হায় হায়, অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে, কি করে বাঁচবো, বাঁচার উপায় নাই। চিল্লাফাল্লা শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু। একজন বলে, তোমাদের জীবনে কার কি ন্যাক আমল আছে, যেই ন্যাক আমলটা আল্লাহর ভয় করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা। সুবহানাল্লাহ, কোন এটাই উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে, দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরা, আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা, আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম, সবার আগে আব্বা মারে দিতাম, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে স্ত্রী। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়, দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম, ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও, আমি বললাম পরে, আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা। ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক, কিরে বাবা দাঁড়িয়ে কেন, বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও, আজকে আগে আগে ঘুমিয়েছ, দুধ খাও নাই, তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ডেকে বলে, আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম, তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম। ও মাবুদ, ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই, শুধুমাত্র তোমার খুশি ছাড়া। ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, ফারিজ আন্না মা নাহনু ফি, আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই, তুমি আমাদের বাঁচাও। ফান ফাজারা, মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খণ্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায়, এক পাশে সরে যায়, সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করে, এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে। সুবহানাল্লাহ, কোন এবার সে বললো, ভাই তোর কি আমল আছে বল। দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, মাবুদ আমার এক চাচাতো বোন ছিল, কানাতলি ইবনে তো আম জামিলা ও কুনতু উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা, আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরী প্রিয়ঙ্গদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল, তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না, অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য, চাচাতো বোন আমারে বলে 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম, বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম, বললাম চলো এবার আমরা অপকর্ম করি, স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি, সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে। গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজন এক জামা কাপড় খুলে ফেললাম, নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লাহ আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর, আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় করে, এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে, আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি, ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ফারিজ আন্না ফি মা নাহনু ফি, আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ, পড়েন, এবার আরো বড় ফাঁকা হয়েছে, এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না, হাত বেরোয় পিঠ বেরোয় না, পা বের হয় দেহ বেরোয় না, আরো ছুটতে হবে। এবার বাকি আছে কয়জন, সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ